হ্যালো, আসসালামু আলাইকুম। ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেডের ফ্যান পেজ, ফেসবুকের ফ্যান পেজের সবাইকে মধ্যরাত্রের, কি বলবো, মধ্যরাতের বিরক্ত করছি। আপনাদেরকে একটু সাবধানতার জন্য আমি স্ট্রিমিংয়ে আসলাম। যেহেতু আপনারা দেখতে পাচ্ছেন যে রিসেন্ট কিছুদিন ধরে আমাদের ডিএসসি যে ইন্ডেক্সটা, জেনারেল ইন্ডেক্সটা, সেটা হঠাৎ করে যেই অ্যাট এ গ্লেন্স এতদিন ধরে ছিল, হঠাৎ করে তা ফ্ল্যাকচুয়েট করতে 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 আপনার রিসেন্ট 5,500 ক্রস করে চলে গিয়েছিল। তো আবার ডিক্লাইন হচ্ছে, ফ্ল্যাকচুয়েট করছে। সো আমার যেটা অ্যাজাম্পশন সেটা হচ্ছে যে আপনারা যারা এখানে, অনেক অনেক ভাইয়ারা আছেন যারা আমার মতোই ক্ষুদ্র বিনিয়োগকারী, অনেকে আছেন এখানে হয়তো অনেক টাকা ইনভেস্ট করছেন 2011-র সেই, বলতে গেলে ব্ল্যাক মার্কেট, যেটা ব্ল্যাক হলিডে বলা হয়। এটা ইউকেতে একবার হয়েছিল ব্ল্যাক মার্কেট। সো আপনারা লাস্ট বৃহস্পতিবার দিন দেখতে পারবেন হয়তো কোম্পানির প্রাইসগুলো অনেকগুলো মাত্র 44টা আপ করেছে এবং বাকিগুলো সবগুলো ডিক্লাইন করেছে, এবং কয়েকটা 10টা ছিল যে সেগুলো হচ্ছে আনচেঞ্জড। সো আপনারা যেই খাতেই বিনিয়োগ করবেন একটু বুঝে শুনে বিনিয়োগ করবেন, কেননা হঠাৎ করে কেন সেই আবার 7,500 ইন্ডেক্সের একটা আভাস আমাদের আসতেছে। তো এই আভাসটা হয়তো 7,500 যাবে না, কিন্তু এর মধ্যে অনেক ভাইয়েরা হয়তো আছেন যে মনে করবেন যে না, শেয়ার মার্কেট হয়তো আবার রেইজ করছে, সো আমরা বিনিয়োগ করি। হ্যাঁ, আপনারা বিনিয়োগ করবেন, অবশ্যই বিনিয়োগ করবেন, আমিও বিনিয়োগ করতেছি। তো এখানের মধ্যে ঘটনা হচ্ছে যে ভাই, আমি শুধুমাত্র আপনাদেরকে ট্যাগলাইনটা দিয়েছি, একটু সাবধানতা, একটু সাবধানতা আপনারা অবলম্বন যদি করেন তাহলে আপনারা অবশ্যই সেটা প্রফিট গেইন করতে পারবেন। কিছু কিছু শেয়ারগুলো আছে যেগুলো শেয়ারগুলো আপনারা সিঙ্ক্রোনাইজ করে সেগুলো আপনারা সর্ট আউট করে নিতে পারেন। আমি আপনাদেরকে কিছুদিন আগে আমি বলেছিলাম যে আমি ওয়েবিনারে আমার একটা সাইট তৈরি করেছি, অলমোস্ট আমার ফ্যামিলিগত কিছু ইস্যু চলছে, এর জন্য আমি হয়তো রেগুলারিটি মেনটেন করতে পারছি না, এর জন্য আপনাদের কাছে ক্ষমা প্রার্থী, আন্তরিকভাবে দুঃখিত। সো আপনারা সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর দ্বিতীয়ত হচ্ছে যে অনেক ভাইয়েরাই অনেক কোয়েশ্চেন করে থাকেন যে ভাই, এটার প্রাইস কত যেতে পারে, ওইটার প্রাইস কত যেতে পারে। ভাই, অ্যাজাম্পশন যদি আমি প্রেডিক্ট করে যদি বলি, তাহলে দেখা যায় যে অনেক ভাইয়ের হয়তো দেখা গেল যে আমি প্রেডিকশন করে বললাম যে না, অমুক সেক্টরটা অথবা অমুক তমুক সেক্টরটা আপনার চলে যাবে 200 টাকা ক্রস করে, অথবা 150 ক্রস করে চলে যাবে। আফটার দ্যাট দেখা গেল যে সেই সেই শেয়ারটাই আপনার বিলো 100-এ নেমে আসলো। সো এখানে দেখা যাবে পরবর্তীতে আমার 14 পুরুষ 14 গোষ্ঠী নিয়ে গালাগালি শুনতে হইতে পারে। এখানে আমি এমন না যে আপনাদেরকে কোনো ধরনের কোনো আর্থিকভাবে সাহায্য করতে পারছি, আমি শুধুমাত্র আপনাদেরকে অ্যাওয়ারিং কয়েকটা খবর যেগুলো ভিতর থেকে আসে, অথবা কোনো না কোনো থ্রুতে, যেগুলো আমি সব সব কিছু বলতে চাচ্ছি না, এখানে কোনো না কোনো সোর্সে আমি খবরগুলো পাই। সেক্ষেত্রে আমি বলছি আপনাদের কাছে যে আপনারা নিজেরাই চিন্তা করে দেখুন যে ইন্ডেক্সটা কতটুকু পর্যন্ত ছিল, ডিএসসি বোর্ড ইন্ডেক্স কতটুকু পর্যন্ত উঠেছিল, এবং ফ্ল্যাকচুয়েট করতে করতে নেমে আবার থার্সডেতে, বৃহস্পতিবার দিন, কততে এসে নামছে, আবার সেটা হয়তো রেইজ করবে আগামীকাল থেকে। আমি সেটা আপনাদেরকে মেসেজ দিতে পারতাম শুক্রবার দিনই, বৃহস্পতিবার দিনই মেসেজ দিতে পারতাম, বাট আমার চাচা অসুস্থ হওয়ার কারণে, স্ট্রোক করার কারণে, ব্রেন স্ট্রোক করার কারণে আমার নানা ধরনের দৌড়াদৌড়ি ছিল, এবং আমি স্টিল নাও আমি এখনও দৌড়াদৌড়ির উপর আছি। সো আপনারা কাইন্ডলি, আমি খুব বেশি কথা বলবো না,
আপনারা দয়া করে একটু সাবধানতা অবলম্বন করবেন, এবং ইনশাল্লাহ আপনারা যদি একটু অবলম্বন সাবধানতার সহিত আপনাদের যেই সব আইটেমগুলো কিনা আছে সেই সব আইটেমগুলো আপনারাই যদি সর্ট আউট করেন যে না এই জিনিসটা কিনলে আমি হয়তো পরবর্তীতে প্রফিট পেতে পারি, অথবা এই আইটেমটা অথবা এই সেক্টরটায় ঢুকলে আমি হয়তো প্রফিট ভালো নিয়ে বের হইতে পারি, সেই ক্ষেত্রে আপনারা ভালো একটা জায়গায় যেতে পারবেন আশা করি ইনশাল্লাহ। এটা আমার আমার যতটুকু অ্যাজাম্পশন অথবা আমার যতটুকু প্রেডিকশন আছে সেটা থেকে আমি বলছি, আবার আমার যতটুকু এক্সপিরিয়েন্স এখান থেকে আমার থেকে অনেক এক্সপিরিয়েন্সড লোক আছেন, আমি আগেও বলেছি। সো আপনারা দয়া করে একটু ক্যালকুলেট করবেন নিজেদের পোর্টফোলিওটা, নিজেদের যে ওন পোর্টফোলিওটা তৈরি করে রেখেছেন সেক্ষেত্রে। আর কিছুদিন আগে হয়তো আপনারা পত্রিকায় দেখেছেন যে ব্যাংক সেক্টরগুলো, কেননা রিসেন্ট অনেকগুলা ব্যাংক আপনার অথরাইজেশন পাওয়ার পরে থেকে অন্যান্য যে ব্যাংকগুলো ছিল সেই ব্যাংক সেক্টরগুলো কেন মার খেলো, অথবা কেন তাদের নেট অ্যাসেট ভ্যালু অথবা ইয়ার অ্যাট এ গ্ল্যান্স তাদের যে মার্কেট অ্যাসেট ভ্যালু সেই ভ্যালুটা কমে আসলো, সেটা আপনারা একটু ক্যালকুলেট করবেন। সব কিছু যদি ভাই আমি বলে দিই তাহলে শেয়ার মার্কেটের সম্পর্কিত আপনারা কিছুই জানবেন না, পরবর্তীতে দেখা যাবে আপনারা শুধু বাই সেলই করে যাবেন, আর অন্য কিছু আপনাদের জানার প্রয়োজন হবে না। কিন্তু এখানে শেয়ার মার্কেট এমন একটা জিনিস ভাই, সেটা হচ্ছে যে আপনাদের নিজেদেরও কিছু বেসিক অথবা রুট জানা দরকার, তাদের কোম্পানি যেমন ধরেন একটা আইপিও কীভাবে আসতেছে, প্লেসমেন্ট থেকে প্রি প্লেসমেন্ট, প্লেসমেন্ট শেয়ারে আসে, তারপরে আপনার কীভাবে আপনার তারা আইপিওতে আসে, সিডিবিএল অনুমোদিত সেক থেকে পারমিশন নিয়ে, সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন থেকে পারমিশন নিয়ে, তাদের প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আপনারা যদি একটু ফলো আপ করেন, একটু ফলো আপ করেন একটা একটা কোম্পানির, দেন ইউ উইল বি গেইনার। আর আরেকটা জিনিস আপনাদের আমি বলে রাখতে চাই যে রিসেন্ট কিছু ইস্যু আছে, যেমন ধরেন আমাদের রামপাল ইস্যু, এখানে আমি কোনো দল মত আমি কোনো যাচ্ছি না কোনো কিছু কোনো কথা বলতে, তবে যেহেতু রিসেন্ট কারেন্ট যে গভর্নমেন্ট আছেন ওনাদের পরিপ্রেক্ষিতে হয়তো 96-এ একটা ধস নেমেছে, 2011-এ একটা ধস নেমেছে, সো আবার এখন রেজ করছে, আপকামিং কিছুদিনের মধ্যে দেখবেন হয়তো কিছুদিনে আপনারা অনেকেই খেয়াল করেছেন যে রামপাল ইস্যু নিয়ে অনেকেই সোশ্যাল বিভিন্ন মিডিয়াগুলোতে ফেসবুক থেকে শুরু করে আপনাদের টুইট বিভিন্ন প্রত্যেকটা জায়গাতে আপনারা অনেকেই অনেক ভাইয়েরা রামপাল ইস্যু নিয়ে আপনারা অনেকেই রেজ করেছেন যে এটা স্কিপ করার জন্য, এটা বন্ধ করার জন্য, কোল মাইন এখানে না করার জন্য। তো এইটার বিপরীতে আবার গভর্নমেন্ট কিন্তু ঠিকই দেখিয়ে দিয়েছেন যে না, ইউনেস্কোর 3 বার বার্তা পাঠানোর পরে না আমরা রামপাল করবো, ওকে ফাইন দেয়ার সিট, রামপাল ইস্যু বাদ দেন। রামপাল ইস্যুর কারণে দেখা যাবে যে অনেকেই হয়তো গভর্নমেন্ট দেখা যাবে যে এখানে ফ্ল্যাকচুয়েট করে আপনাদেরকে আমাদের মাইন্ড ব্লো করে আমাদেরকে ডাইভার্ট করে অন্যদিকে নিয়ে চলে যাবে। অন দ্য আদার হ্যান্ড দেখা যাবে যে আমরা চলে যাব অন্য ইস্যুতে, এই রামপাল ইস্যু বাদ দিয়ে আমরা দেখা যাবো যে না আমাদের মার্কেট তো, আমাদের তো ইনভেস্ট করা হ্যাঁ 500,000 টাকা, এখানে দেখতে পারছি যে নেট অ্যাসেট ভ্যালু আমাদের এখন এখন আমি সেল করে থাকি তাহলে আমার দেখা যাচ্ছে যে আমার না 7,00,000 টাকা আসতেছে, এখানে কিন্তু অনেক চালবাজরা বসে রয়েছে, অনেক গ্যাম্বলাররা অনেক ফ্রডরা, তারা কিন্তু সেই সুযোগের সদ্ব্যবহারের জন্যই এই ট্র্যাপটা তৈরি করে রাখে আগে থেকেই, যে একদিকে আপনারা তুলুন আরেকদিকে আমরা ধস নামাব। আমরা ভাই সাধারণ মানুষ, এখানে যতজনই আছেন আল্লাহর রহমতে যে শুকরান আল্লাহ, এখানে অনেক বিভিন্ন ধর্মাবলম্বী ভাই আছেন, অনেকে অনেকে আমাকে কোয়েশ্চেন করেছেন যে ভাই এটা বিজনেস পেজ, আপনি কাইন্ডলি দয়া করে কোনো রিলিজিয়াস ভিউজ, সাপোজ অ্যাজ এ মুসলিম হিসেবে আমি হয়তো আমি যদি এখানে হিন্দু হতাম তাহলে আমিও সেটার প্রতিবাদ করতাম যে আমার হিন্দু ভাইদেরকে কেন মারা হচ্ছে, আমি যদি খ্রিস্টান হতাম সেহেতু
প্রত্যেকটা জিনিসে একটা মানুষ আরেকজন মানুষকে হত্যা করার কোনো অধিকার নাই। হ্যাঁ ভাই, মারু ভাই, সলিউশনটা কি? সলিউশনটা হচ্ছে যে আমি আপনাদেরকে আমি প্রথমেই বলে রেখেছি যে আপনারা এখানে আছেন, অনেকে আছেন যে ফ্রি সার্ভিসে আমরা আমরা কিন্তু বাঙালিরা, বাংলাদেশিরা, বাঙালিরা আমি মেনশন করবো না, বাঙালি বলতেই ক্যালকাটার ওয়েস্ট বেঙ্গল চলে যায়। তারা হয়তো বাঙালি নাম দেখেছে। কিছুদিন আগে আমাকে একজন পোক করেছে ওয়েস্ট বেঙ্গলের যে তুমি তোমার লাস্ট কিছুদিন আগের পোর্টফোলিও দেখাও, লাস্ট কাপল অফ ইয়ার্সের তুমি তোমার শেয়ার মার্কেটের কী হয়েছে না হয়েছে সেগুলো আমাকে দেখাও। আমার কথা হচ্ছে, আমি তাকে কোয়েশ্চেন করলাম যে তুমি ওয়েস্ট বেঙ্গলে থাকো, তুমি পশ্চিমবাংলা থেকে, তুমি বাংলাদেশের শেয়ার মার্কেট নিয়ে তোমার এত মাথা ঘামানোর কেন দরকার? তোমার তো মাথা ঘামানোর কোনো প্রয়োজন নাই। তখন তারপরে সে আমাকে একটা রিপ্লাই দিল যে না, সে একটু অট্টহাসির মতো হেসে আমাকে সে উত্তর দিল, হি ইজ ওয়ান অফ মাই ফেসবুকিশ ফ্রেন্ড, সে আমাকে উত্তর দিল যে না, তার খুব কিউরিয়াসিটি বাংলাদেশের এইসব ডিভাস্টেটেড অথবা এই ধরনের ইয়ে দেখে তার। তো আমি তাকে বললাম যে দেখেন ভাই, তুমি যেই সব কথাবার্তাগুলো বলছো সেই সব কথাবার্তাগুলোর পরিপ্রেক্ষিতে আমি কিছু কিছু জবাবগুলো দিব, যেসব জবাবগুলোর তুমি কোনো উত্তরই দিতে পারবা না। মারোয়ারিরা আমাদের দেশে আসে কেন? মারোয়ারিরা কখন আসে আমাদের দেশে? 2011-এর আগের থেকে তারা কিন্তু প্রি প্ল্যান্ড, তারা কিন্তু অনেক আগের থেকেই এসে কিন্তু তারা কিন্তু একটা আপনার একটা ফ্লোশিট তৈরি করে রাখে কিভাবে একটা স্টক মার্কেট ধ্বংস করা যায়। আমাদের স্টক মার্কেট হয়তো আমরা ক্ষুদ্র ক্ষুদ্র বিনিয়োগকারী, এখানে আছেন অনেকেই শ কোটি টাকা ইনভেস্ট করছেন, কিন্তু আমরা সাধারণ যারা আছি অনেকেই আছেন যে মারু ভাই, আমি আপনার আনসার দিচ্ছি, সলিউশনটা কি? জাস্ট এর আগে আমি আপনার ক্লারিফিকেশনটা দিয়ে দিই যে আমরা ক্ষুদ্র বিনিয়োগকারীরা, আমরা হয়তো 5 লাখ, 7 লাখ, 4 লাখ, 3 লাখ, 2 লাখ, 1 লাখ যা আছে তা নিয়ে আমরা হয়তো ইনভেস্ট করছি, কিন্তু এর মধ্যেও যদি ধরেন আপনার আপনি মানুষ কখন বিপদে যায়, যখন দেখে যে তার সৎ পথ থেকেও তাকে আপনাকে বারবার বাধা দেয়া হচ্ছে, আমি ভালো থাকার চেষ্টা করছি, আমি হালাল টাকা আর্ন করার চেষ্টা করছি, আমার টাকা ইনভেস্ট করে একটা কোম্পানি, তাদের নেট অ্যাসেট ভ্যালু, তাদের প্রোফাইল অ্যাট এ ইয়ার, প্রোফাইল অ্যাট এ গ্লেন্স, তাদেরকে মার্জ, তাদেরকে তাদেরকে দেখানো হচ্ছে যে তাদের কোম্পানি প্রোফাইল ইজ হাই মোটিভেটেড, তাদের প্রোফাইল ইয়া, থ্যাংকস লট ভাই, আমারও কালকে অফিস আছে, আমি বেশিক্ষণ সময় দিব না আর আপনাদেরকে বিরক্ত করব না। তো আমি আপনি যেটা বলেছেন যে মারু ভাই সলিউশনটা কি, সলিউশনটা হচ্ছে যে এখানে দেখবেন রিসেন্ট খুব আর্লিয়ার দেখবেন বাইরের যারা ইনভেস্টর তারা উনারা কিন্তু খুব বেশি যোগ দিচ্ছেন, বাইরের ইনভেস্টরদেরকে কারা ইনফ্লুয়েন্স করছে যে আপনারা আসুন, আপনারা এসে বিনিয়োগ করুন, বাইরের ইনভেস্টররা তারা কিন্তু আপনার বর্তমান পরিপ্রেক্ষিতটা আমাদের দেশের জানছে না, বুঝতেও পারছে না যে এখানের কি হাল হকিকত চলতেছে। তো আমরা যারা হয়তো আমি রেগুলার হয়তো ব্রোকারেজে যাই না, কেননা আমার নিজেরও অফিস আছে, আর যেটা যে বললেন আপনি সলিউশনের ব্যাপার, সলিউশনটা হচ্ছে যে আপনি সেক্টর ওয়াইজ ভাগ করে নেবেন প্রথমত, আর সব থেকে বড় জিনিস যে হচ্ছে ভাই নিজের আত্মবিশ্বাসটা, আপনি পাছে লোকে কি বলে, এই ধরনের আমি অনেকবার শিকার হয়েছি, আমি ব্রোকারেজে ঢুকলাম, ঢুকার সঙ্গে সঙ্গে হুজুগ ভাই অমুকের অমুক জিনিসটার দাম বেড়েছে, অমুক জিনিসটার দাম বেড়েছে, ভাই তাড়াতাড়ি কিনেন, তাড়াতাড়ি কিনেন, ভাই চলে গেল, ফটকারে কিনলাম, কেনার পরে দেখা গেলো যে কি 2 দিন পরে 3 দিন পরে যখন ম্যাচিউর হয়ে গেল তখন দেখা গেলো যে না আমার এটা কমে আসলো। তো আপনারা হুজুগে কখনোই, যারা এখন ম্যাক্সিমামই আমি জানি যে অনেকেই শিক্ষিত, ম্যাক্সিমামই শিক্ষিত, 99.9% অভারঅল শিক্ষিত লোক আছেন এখানে,
সো আই হোপ যে আপনারা আপনাদের টাকাগুলা, আপনাদের টাকা কিন্তু আমার টাকা না, আপনাদের টাকা আপনাদেরই, আর এটা আপনাদের কষ্টের টাকা। সো আমার শুধুমাত্র এইটুকুই জানানোর দরকার যে মনে করলাম নিজের বিবেক থেকে, কেননা আবার কিন্তু সেই ব্ল্যাক মার্কেট হওয়ার একটা প্রবাবিলিটি অথবা পসিবিলিটি দেখা যাচ্ছে। কেননা 5,500 হঠাৎ করে, আপনাদের চিন্তা করে দেখেন লাস্ট কতদিন ধরে ইন্ডেক্সটা ছিল কত থেকে কত পর্যন্ত, হঠাৎ করে কেন 5,500 ক্রস করে গেল, আবার ফ্ল্যাকচুয়েট করতেছে, ফ্ল্যাকচুয়েট করে 5,300-এ চলে আসতেছে, আবার ডিক্লাইন দেখাচ্ছে, অ্যাডভান্স দেখাচ্ছে, লেভেল দেখাচ্ছে, আনচেঞ্জ দেখাচ্ছে কয়েকটা। তো এখানে কিছু কিছু আছে পাওয়ার সেক্টর, অয়েল সেক্টর, এগুলোর থেকে গভর্নমেন্ট যে শেয়ারগুলা সেগুলোর প্রতি আপনারা একটু হলেও নজর দিবেন। আর ভালো নজর খারাপ নজর সেটা আপনারা যারা মার্কেটে আছেন। হ্যাঁ ভাই, আমার কি মনে হয় ভাই, আমার আমার তো মনে হয় যে আবার একটা দুর্ঘটনা আসতে পারে। মার্কেট স্টেবল আপনি যে বলছেন মারুফ ভাই, মার্কেট স্টেবল হবে কি না, না মার্কেট স্টেবল সহজে এত তাড়াতাড়ি হবে না ভাই। আপনি নিজেই চিন্তা করে দেখুন যে 2011-এ যখন ছিল যে আপনার প্রায় 7,000, প্রায় 7,500-এর উপরে ইন্ডেক্স ছিল, সেই জায়গার থেকে এক আছাড় দিয়ে কোথার থেকে কোথায় নিয়ে আসছে ভাই। এখন আমার মুখে হাসি, 6টা বছর কেটে গেছে, এই হাসি, চোখের হাসি আর ভিতরের হাসি সম্পূর্ণ কিন্তু আলাদা, চোখের কান্না আর ভিতরের কান্না সম্পূর্ণ কিন্তু আলাদা। সো এটা একমাত্র তারাই রিয়েলাইজ করতে পারে যারা এটার উপলব্ধি করে অথবা যাদের ঘাড়ে এটা পড়ে। তো মার্কেট স্টেবল সম্পর্কিত আমি কোনো তথ্যাদি ভাই আমি আপনাদেরকে দিতে পারছি না, এর জন্য আন্তরিকভাবে দুঃখিত। আর আমার মনে হয় না যে মার্কেট এত তাড়াতাড়ি স্টেবল হবে। যখন একটা স্টেজে 7,500, 7,600 থেকে টানা খুব র্যাপিডলি ইন্ডেক্স, ডিএসসি ইন্ডেক্স বাড়ছিল, তখন ধরেন আপনার কেউই বলতে পারছিল না যে মার্কেট স্টেবল কততে গিয়ে হবে। কিন্তু হঠাৎ করে দেখা গেল যে না, মার্কেট স্টেবিলাইজেশন তো দূরের কথা, মার্কেট ফল করে সার্কিট ব্রেক করে আপনার পুরো ডাউন স্টেয়ারে নেমে আসলো। সো আমার মনে হয় যে মার্কেট স্টেবলের কথা আপনারা এখন চিন্তা না করে আপনাদের নিজস্ব পার্সোনাল পোর্টফোলিওটার দিক দিয়ে একটু মনোনিবেশ করবেন বিশেষ সাবধানতা সহিত। আর যেই সব আইটেমগুলো আছে সেই সব আইটেমগুলো আপনারা প্যারালাল অন্যান্য সেক্টরের সঙ্গে প্যারালাল মিক্স আপ করে রাখবেন, একটা সেক্টর কখনোই ভুলে কিনে রাখবেন না ভাই। কেননা একটা সেক্টর কিনে রাখলে দেখা যাবে অনেকে আছেন যে ভাই, সাপোজ আমি কোনো কোম্পানির নাম নিচ্ছি না, সাপোজ এক্স ওয়াই জেড একটা কোম্পানি, হয়তো সেটা পাওয়ার সেক্টর হতে পারে, হয়তো সেটা হয়তো মিসেলেনিয়াস অথবা অন্যান্য যে কোনো সেক্টর হতে পারে, কিন্তু সেই সেক্টরটা উনি কিনে রাখলেন সাপোজ ধরেন 5,000টা, উনি ওই এক সেক্টর নিয়ে বসে আছেন, কিন্তু উনি কিনে রাখছেন 30 টাকায়, ওইটা কমতে কমতে দেখা গেল যে আপনার আশি পড়ছে 20 টাকায়, তখন উনি কী করবেন? অথবা উনি হয়তো হইতে পারে 30 টাকায় কিনছেন, উনি 40 টাকায় চলে গেছেন, উনি বেনিফিটেড। বাট আপনি সবসময় চিন্তা করবেন, আপনার শেয়ার মার্কেটটা হচ্ছে আপনি সবসময় মাথায় রাখবেন যে আমি নেগেটিভ মাইন্ডে খেলব, নেগেটিভ মাইন্ডে যাব। ভাই আপনি যেটা বলছেন 2-4টা আইটেম বলে যান ভাই, আমি আসলে আজকে আপনাদেরকে দুঃখিত, আন্তরিকভাবে দুঃখিত, আমার মেন্টালি আমি খুবই আপসেট, কেননা আমার চাচু ব্রেন স্ট্রোক করেছেন, আমি কিছুক্ষণ আগেই ল্যাবের থেকে আসলাম, উনি এখনও নিউরো এইচডিওতে আছেন। তো তারপরে আমি আপনাদের শুধুমাত্র আপনাদের খাতিরে যে আপনাদেরকে জানানো উচিত, কারণ আগামীকাল থেকে আমার ট্রেড শুরু এর জন্য। আর একটা জিনিস যে ভাই,
এখানে কিছু কিছু টিউটোরিয়ালসগুলো আছে, সেগুলো আমি টিউটোরিয়ালসগুলো আমি অলমোস্ট কয়েকটা আমি স্লাইডার তৈরি করে ফেলেছি। তো ইট উইল বি হেল্প যে আপনাদের পরবর্তীতে ইনশাল্লাহ আপনাদের অনেক কার্যকরী একটা ভূমিকা রাখবে আপনাদের শেয়ার বাজারে। সরি ভাই, আমাকে মাফ করবেন মারুফ ভাই, আন্তরিকভাবে দুঃখিত যে আমাকে মাফ করবেন, আমি আপনাদেরকে আইটি কোনো আইটেম দিতে পারছি না এখন। তবে আপনারা দয়া করে একটা সেক্টরে অন্ততপক্ষে হাত দিতে পারেন, সেটা হচ্ছে আপনাদের আমাদের যে মেডিসিন ফার্মাসিউটিক্যাল সেক্টর, ফার্মাসিউটিক্যাল সেক্টরগুলোর মধ্যে যে আমি নাম উল্লেখ করব না, বাট ফার্মাসিউটিক্যাল সেক্টর সেক্টরটার মধ্যে আপনারা কয়েকটা বিবেচনা করবেন, যেগুলো আছে লাস্ট ট্রেডিং কোড অনুযায়ী আপনাদের সেগুলা জিএসকে আছে, এসিএ আছে, অনেক কিছু অনেকগুলো আছে। আসলে রিসেন্টলি আমার খুব একটা ব্রোকারেজে যাওয়া আসা নেই, তারপরে আমি আপনাদেরকে বলবো যে ফার্মাসিউটিক্যাল সেক্টর এবং রামপাল ইস্যু নিয়ে যেহেতু একটু ফালাফালি চলতেছে, সেহেতু আপনারা পাওয়ার সেক্টর, অয়েল সেক্টর সেগুলোর দিকে একটু ধ্যান দিবেন। এতে করে আপনারা হয়তো আল্লাহর রহমতে হয়তো বেনিফিটেড হবেন। আর এখানে অনেক বিভিন্ন ধর্মের ভাইয়েরা আছেন, দয়া করে আমাকে ভুল বুঝবেন না, আমি সবাই এক সৃষ্টিকর্তারই আমরা তৈরি সৃষ্টজীব। তো অনেক সময় হয়তো বিভিন্ন ইসলামিক অথবা অন্যান্য পয়েন্ট পয়েন্টের কিছু ইস্যু আমি পোস্ট করি, তো এতে অনেকেই হয়তো বলেন যে মেসেজে, মেসেজ অপশনে যে ভাই আপনি এক সেক্টরের বিজনেস পেজের মধ্যে এটা দিচ্ছেন কেন, ওইটা দিচ্ছেন কেন, আপনি এই রিলেটেড পোস্ট দেন। হ্যাঁ, আমি এই রিলেটেড অবশ্যই পোস্ট দিব। ইয়া অবভিয়াসলি মিস্টার শেখ আহমেদ, আপনি বলছেন যে এখানে রিগার্ডিং দ্য মেইন ইন্ডেক্স সর্ট অফ সুপারফিশিয়াল থ্রু দ্য নর্মাল মার্কেট গ্রোথ প্রসেস, উই শুড ইনস্টেড বি কনসার্ন অ্যাবাউট হুইচ ক্যাম্পেইন উই আর ইনভেস্টিং। আমি আগেই বলেছি কিছুক্ষণ আগে আপনাদের যে ফার্মাসিউটিক্যাল পাওয়ার, অয়েল পাওয়ার অ্যান্ড অয়েল সেক্টর একই, এবং আপনাদের আরও কয়েকটা আছে যেগুলো যেমন ক্লথিং, সিএনডি সোর্সিং, সেটা সিএনডিতে আমি নিজেও জব করেছি। তো সিএনডিতে জব করার পরে সিএনডি আপনাদের মানে আমাদের আর কি ডিএসসিতে ইনক্লুড হয়ে হলো। তো সিএনডি, তারপরে আরও বিভিন্ন যে টেক্সটাইল সেক্টরটা কিন্তু এখন মোটামুটি যে বিশ্ববাজারে দেখানোর জন্য টেক্সটাইল সেক্টরটা এখন তারা তুলনামূলকভাবে গভর্নমেন্ট পাওয়ার সেক্টর, অয়েল সেক্টর, টেক্সটাইল সেক্টর যেইসব সেক্টরগুলো আছে সেসব সেক্টরগুলো মার্কেটে এবং আমাদের এখানে। হ্যাঁ, আমি বলেছি ওয়াই নট টেক্সটাইল, আপনি আমি মারুফ ভাই আমি বলেছি টেক্সটাইল সেক্টর, সিএনডে টেক্সটাইলই, সিএনডে ইজ এ বাইং হাউস। সো বেক্সটেক্স আছে, তারপরে আরও বিভিন্ন ধরনের কয়েকটা আছে, সেগুলো আপনারা স্টাইল ক্রাফট আপনারা যেসব যেগুলাই আছে সেগুলো আপনারা হয়তো ধরেন সাপোজ কিছু ফ্ল্যাকচুয়েট করবে 30 পয়সা 40 পয়সা 1 টাকা, কিন্তু আপনার যদি ধরেন আমি বেশি বলবো না ভাই, আমি ছোট মানুষ, আমি ক্ষুদ্র বিনিয়োগকারী, আর এখানে আমার থেকে অনেক বড় বড় বিনিয়োগকারীরা আছেন, অনেক বড় বড় ভাইয়েরা আছেন, তো ছোট মুখে বেশি বড় কথা মানায়ও না। তো আমি এটাই বলবো যে আপনাদের যতটুকুই যেই পরিমাণে টাকা থাকুক না কেন, সেই পরিমাণ টাকা দিয়ে আপনারা বিভিন্ন এই কয়েকটা আইটেমের মধ্যেই আপনারা লেভেলাইজড করে রাখার চেষ্টা করবেন, তাহলে আপনারা অবশ্যই ইনশাল্লাহ বেনিফিটেড হবেন। আর আরেকটা জিনিস আমি লাস্ট, আমি আর বেশি কথা বলবো না, অলমোস্ট 3:15 3:12 AM আমার সকালে ভাই আমার অফিসে যেতে হবে, তো আমাকে দয়া করে মাফ করবেন। ওয়েবিনারের যে কথাটা বলছিলাম যে ওয়েবিনারের প্রোগ্রামে আমাদের বাংলাদেশিরা না শুধুমাত্র, এটা বললে আমার আমার দেশকে
ছোট করা হবে। আমার দেশ ছোট না, আমার দেশ অনেক বড়, আমার দেশ আমার বুকের ভিতর। সো এখানে বাইরের কেউ এসে আমাকে পিঞ্চ করা অথবা পোক করা, এটা আমি মেনে নিব না। আমার দেশের টাকা আমার টাকা, আপনার টাকা আমার ভাইয়ের টাকা, আমার দেশের একটা ভাইয়ের টাকা। আমরা সৎ উপায়ে আমার জায়গা জমি, আমাদের ভাইয়েরা জায়গা জমি চাকরি থেকে টাকা জিপ করে এনে স্টক মার্কেটে কিছুটা হলেও ইনভেস্ট করার চিন্তা ভাবনা অথবা বেনিফিটেড হওয়ার চিন্তা ভাবনা, হাত খরচ চালানোর, সেই ক্ষেত্রে থার্ড পার্সন কেন হাত ঢুকাবে? এখানে মনিটরিংয়ের এখনো পর্যন্ত স্টিল নাও মনিটরিংয়ের কোনো লোক নেই। সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন, সিডিবিএল, সেন্ট্রাল ডিপোজিটারি বাংলাদেশ লিমিটেড, এখানে এখনও মনিটরিংয়ের কোনো লোক নেই। কেন? আমাদের অর্থমন্ত্রী বললেন যে যোগ্য লোকের অভাব হ্যান তেন। হ্যাঁ, একটা টাইমে ছিল 2011-এর আগে, মতিঝিলের শাপলা চত্বরের এই পার থেকে একেবারে রামকৃষ্ণ মিশন রোড পর্যন্ত চায়ের দোকানদারেরও 5-6টা করে আইডি। তখন তো কেউ কোনো কিছু বলেন নাই, তখন যোগ্য লোকের কোনো অভাবত প্রয়োজন পড়ে নাই, সব অযোগ্য লোক দিয়ে চলছে। অফিস ব্রোকারিজে উঠার আগে নিচে চায়ের দোকানদারের চা খাচ্ছি, চায়ের দোকানদারই আমাকে তার রেডিও এফএম ছাড়ে দিছে, মামা আজকে এটা বাড়তে পারে, মামা আজকে ওইটা বাড়তে পারে। ও বাবা রে, তুই এত জানোস কেমনে? সো কিছু কিছু জিনিসগুলো আছে যেগুলো আমাদের নিজেদের, আমরা শিক্ষিত হয়েছি, আমাদের সেটা ইউটিলাইজ করতে হবে। কারণ পাছে লোকে কি বলে সেটা শুনে যদি আমরা ফাল দিয়ে, যদি সে নয়তলার থেকে জাম্প দিছে, আমিও নয়তলার থেকে জাম্প দিব, আমিও পারি, তাহলে তো হবে না। আমাকে চিন্তা করতে হবে যে না, সে নয়তলা থেকে জাম্প দিয়ে কিভাবে টিকলো, আছে মুর্দা আছে না জীবিত আছে সেটা তো আগে দেখতে হবে। তাকে তার সঙ্গে আপনিও জাম্প দিবেন, আপনি কখনোই সেটা করবেন না, কেননা একবার আমরা কিন্তু পুষ্টা খাইছি বাইরে। অনেকে দু একটা ভাই মারাও গেছেন, পত্রিকায় যেটা আসছে সেটা আসছে, কিন্তু কত ভাইয়েরা যে এখনও আপনার ফ্রাস্ট্রেশনে ভুগতেছেন, অথবা কত ভাইয়েরা যে এখনও ধরেন চিন্তার বাইরে, সময়টা মানে এই ধরনের একটা ফোবিয়াতে কাটাচ্ছেন, সেটা বলার বাইরে। সো আমি আর কথা বাড়াবো না, আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে আমি আপনাদেরকে কিছুক্ষণ আগে বলেছি যে ওয়েবিনারে একটা স্লাইডের পাওয়ার পয়েন্ট আমি তৈরি করেছি, সেটা এখন আপনাদের শুধুমাত্র মতামতের অপেক্ষায়। সেটা হচ্ছে যে আমাদের এখানে বাংলাদেশের শুধুমাত্র না, প্রত্যেকটা দেশেই সবাই চায় ফ্রি করতে। তো ওয়েবিনারে আমি আইকেনে কয়েকটা প্রতিযোগিতায়, আইকেন যেটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, WWW যেটা ওয়েবসাইটের প্রত্যেকটা, যেমন আমাদের BIST যেটা অনুমোদন দেয়, ঠিক একইভাবে প্রত্যেকটা ওয়েবসাইটকে অনুমোদন দেয় আইকেন, সেই আইকেন থেকে আমি একটা প্রতিযোগিতা দিয়েছিল 2015-এ, সেটাতে আমি অংশগ্রহণ করেছিলাম। আল্লাহর রহমতে আমি 76তম হয়েছিলাম এবং তারা আমাকে একটা ওয়েবসাইট, আনলিমিটেড হোস্টিং এবং ওয়েবিনার দিয়েছে। তো আমি সেটার মধ্যে একটা আপনাদের আলাদাভাবেই একটা স্লাইডার তৈরি করেছি যে শুধুমাত্র টিউটোরিয়ালের জন্য, বাট ইটস পেয়েবল, কিন্তু আমি সেটা যথাসম্ভব চেষ্টা করব যে আপনাদের এবং এখানে যারা আছেন, অনেক ভাইয়েরাই আছেন আমার মতোই, আমি এখানে ডিফারেন্সিয়েট করি না কে কোন ধর্মের, কে কোন জায়গা থেকে বিলংস করছেন, আমি কোনো ডিফারেন্সিয়েট করি না, কে রাস্তার ফকির আর কে দশতলা বিল্ডিংয়ের মালিক ডিফারেন্সিয়েট করি না। যদি আমি ডিফারেন্সিয়েট করতাম তাহলে আমি মুসলমানই হতাম না, আমার ইসলাম ধর্ম তা বলে না। তো আমি আশা করব যে যথাসম্ভব যত দ্রুত
আমি ওয়েবিনারের সেই প্রোগ্রামটা চালু করার জন্য, এবং ইট উইল বি অনলি ফর 30 মিনিটস, এবং এটা আমি আগে থেকে আপনাদেরকে একটা ইভেন্ট তৈরি করে আমি আপনাদেরকে ইনভাইটেশন, হয়তো প্রত্যেককে দেওয়া সম্ভব হবে না, বাট আমি ডিএসসির এই পেজে আমি পাবলিশ করে দিব, যারা যারা জয়েন করার তারা জয়েন করবেন। আশা করি যে আমি আপনাদের মতামত চাচ্ছি যে আপনারা, কেননা এটা আমাকেই কিন্তু পেইড করতে হবে, আমাকে কিন্তু পেইড করতে হবে ওয়েবিনারের এইটা। তারা আমাকে ফ্রি ওয়েবসাইট, ফ্রি হোস্টিং সব কিছুই দিছে, কিন্তু বাট ওয়েবিনারের এইটা গো টু দ্য মিটিং, গো ওয়েবিনার, তখন দেখা যাবে যে আমি যখন মিটিংয়ে যাব, মিটিং সেকশনে যাব, তখন আপনাদের অনেকেই সেখানে ইনভলভ হবেন, আপনাদের প্রত্যেকের আইডি যাবে, নাম যাবে, সাইন আপ করতে হবে, আপনাদের ঢুকতে হবে। ঢুকার পরে আপনারা জানেন, অনেকেই জানেন এখানে, অনেক ভাইয়েরা জানেন ওয়েবিনারের প্রসেসটা। সো বিভিন্ন ওয়েবিনারে আপনারা ইউটিউবে বিভিন্ন ধরনের প্রোগ্রাম দেখবেন, তারা ওয়েবিনারে তৈরি করে থাকে সাধারণত, স্লাইডারগুলা ঠিক একই অ্যাজ অ্যাবাব, ঠিক একই রকম। সো আই হোপ যে আপনারা আমাকে সহযোগিতা করবেন, এবং আমিও আপনাকে আমার যতটুকু সামর্থ্য আছে, যতটুকু সাধ্য আছে, অন্তরের অন্তঃস্থল থেকে সাহায্য করে যাবো। কেননা সাহায্য না এটা বলতে গেলে, ভাই ভাই হিসেবে ভাইকে একটা পরামর্শ অথবা একটা সাজেশন, দ্যাটস ইট। আমি এখানে কোনো কোনো জ্ঞানের ভাণ্ডার অথবা উইকিপিডিয়া অথবা এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা কোনো নিয়ে বসিনি। সো যাই হোক, অনেক কথা হলো ভাই, 3টা অতিক্রম করে গেছে। আর মারুফ ভাই, আপনাকে অনেক ধন্যবাদ, থ্যাংকস। আর মার্কেট স্টেবল ইনশাল্লাহ, যতটুকু মার্কেট স্ট্যাবিলাইজেশনের আগে আপনি আপনাদের প্রত্যেকের ওন, কথা আছে না যে ওন ওন অয়েল ইওর ওন মেশিন, নিজে চরকায় নিজে তেল দিন, আপনি মার্কেটের কথা চিন্তা বাদ দিয়ে আপনি আপনার আপনার পোর্টফোলিওটা কাইন্ডলি একটু যাচাই বাছাই করুন, আপনার পোর্টফোলিওটা কীভাবে মার্চ করা যায়, কীভাবে স্ট্যাবল করা যায়, দেন ইট উইল বি বেটার ফর ইউ। যদি আপনি আপনার পোর্টফোলিওটা স্ট্যাবল করতে পারেন, তাহলে দেখবেন অটোমেটিক্যালি মার্কেট স্ট্যাবল হোক আর ভেঙে চুরে চুরমার হয়ে যায়, আপনার পোর্টফোলিওটা কিন্তু ঠিক থাকতেছে। সো আর কারো কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারেন। আমি কিন্তু কয়েকটা সেক্টর বলেছি, মারুফ ভাই আপনি বললেন যে টেক্সটাইল, ফাইন আর্ট টেক্সটাইল, আমি এর আগে টেক্সটাইল মেনশন করেছি, ফার্মাসিউটিক্যালস, মিসেলেনিয়াস যেগুলো আছে বিবিধ যেগুলো, তারপরে হচ্ছে পাওয়ার সেক্টর, কারণ রামপাল ইস্যু আছে আমাদের দেশে, কিন্তু হুজুগে চলে, একদিকে আপনাকে দেখাবে ওইদিকে তাকান, কিন্তু এদিকে কিন্তু অনেক কিছু হয়ে যাচ্ছে। রাস্তায় হাঁটতে গেলে দেখবেন যে, এখানে খারাপভাবে নেবেন না, নর্মাল সাধারণত কিছু লোক অফিস থেকে বের হইলে দেখা যায় যে রং করতেছে বিল্ডিংয়ে, হাক করে তাকায় আছে উপর দিকে দুইজন, জাস্ট ফর ফান, উপর দিকে তাকায় আছে, পিছন থেকে দেখবেন যে আরও 4-5 জন, 6 জন, 7 জন, 10 জন, 15 জন করে সবাই হাঁ করে উপর দিকে তাকায় আছে, কি হচ্ছে না হচ্ছে আসলে কিছুই না, ওখানে দুইজন বিল্ডিং পেইন্ট করছে, দ্যাটস ইট। কিন্তু পিছন থেকে তার পকেট মেরে টাকা নিয়ে গায়েব, অ্যাজ অ্যাবাব হবে, হচ্ছে, হয়ে আসছিল ঢাকা স্টক মার্কেটে। সো আর কিছু বলার নাই ভাই, আপনারা দোয়া রাখবেন, আর আপনারা ভালো থাকবেন ইনশাল্লাহ, দোয়া করি আপনাদের সবার জন্য, সবার জন্য, আর সবসময় সঙ্গে থাকার জন্য। আর আজকে দেখলাম যে পেজে আল্লাহর রহমতে উই আর নাও ক্রসিং 36K, ইট উইল বি ভেরি গুড অ্যাচিভমেন্ট, নট অনলি ফর মি, এটা টোটালি সম্পূর্ণ আপনাদের উপর, কেননা আপনাদের সাপোর্টিং রোলস এবং আপনাদের সহযোগিতায় আজকে এই পেজটা 36,000-এরও বেশি
ইনভেস্টর, স্টক হোল্ডার, স্টেক হোল্ডার্স সবাই এখানে জড়িত। এটা একা শুধু আমার পেজ না, এটা সবার, আপনাদের সবার পেজ। আপনাদের অবশ্যই সব কিছু মতামত পেশ করার যৌক্তিকতা আছে, এবং সর্বশেষ আপনাদেরকে সালাম। অন্যান্য ধর্মাবলম্বী ভাইদেরকে আমার শুভেচ্ছা, আর কারো মনে যদি কোনো সময় কোনো আঘাত দিয়ে থাকি তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করি ইনশাল্লাহ ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।